আজ আমি এই ভিডিওতে কমেন্টস নিয়ে কি বলবো, আমি বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না যে মানুষ কতটা এমন হলে এই টাইপের কমেন্টস লিখতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ হীরা ফ্রম হিরাজ গুড লাইফ। আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও আল্লাহর রহমতে সুস্থ আছি। আমি যখন তোমাদের সাথে মর্নিং রুটিন শেয়ার করি সেটা হচ্ছে কিচেন থেকে বা ডাইনিং টেবিল থেকে শেয়ার করি। আজ এই ভিডিওতে দেখতে পারবা যে কিচেনে যাওয়ার আগে আমাকে যে যুদ্ধ করতে হয় রাইনকে নিয়ে, সেটা তোমরা দেখতে পারবা যে কতটা প্যারা নিয়ে রাইনকে সকালবেলা রেডি করতে হয়। স্টার্ট হয়ে গিয়েছে, এটা হচ্ছে আমার কিচেনে যাওয়ার আগে থেকে যা যা করি সেটাই তোমরা এখন দেখবা, যে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমার এগুলি করতেই চলে যায়। তো এখানে রায়ানের জন্য আমি কী কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর রায়ান কী করে তার যে ব্রাশ সেটা সে কামড়িয়ে কামড়িয়ে নষ্ট করে ফেলে। তো রায়ানের ব্রাশ কদিন পরপর চেঞ্জ করতে হয়, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কারণ একটি ভাই আমাকে কমেন্ট করেছিল আমি যেন রায়ানের ব্যাপারে অনেক কিছু শেয়ার করি, যে কী ইউজ করি, কী টাইপের খাবার তাকে খাওয়াই, তাই আজকে আমি দেখিয়ে দিয়েছি। তো রায়ানের জন্য আমি যে পেস্ট নিয়ে আসি সেটা ফ্লেভার চেঞ্জ করে করে নিয়ে আসি, আর আগের যে ফ্লেভারটা ছিল সেটা ছিল স্ট্রবেরি ফ্লেভার, তো এখন আমি দেখিয়ে দিয়েছি। এখন নিয়েছি অরেঞ্জ ফ্লেভার, আর ব্রাশ রায়ানের প্রতি মাসেই চেঞ্জ করতে হয়, কারণ যেহেতু বাচ্চা মানুষ বুঝে না সে কামড়িয়ে নষ্ট করে। আর এমনি তো আমাদের প্রত্যেকেরই উচিত 3 মাস পরপর ব্রাশ চেঞ্জ করা। তো এখন দেখতে পাচ্ছ কত কষ্ট করে তাকে আমি রেডি করছি, তো খুবই বায়না করছিল সে রেডি হবে না। রায়ানের কি একটা প্রবলেম, যখনই রায়ানকে রেডি করি সে দৌড়াদৌড়ি স্টার্ট করে দেয়, সে এই রুম থেকে ওই রুমে, ওই রুম থেকে ওই রুমে, মানে এইভাবেই তাকে প্রতিবারই আমাকে রেডি করতে হয়। রায়ানকে আমি 2 টাইমই প্রপারভাবে রেডি করি, এক হচ্ছে সকাল ঘুম থেকে উঠার পর ডাইপার চেঞ্জ করে জামা কাপড় চেঞ্জ করি, আর দ্বিতীয় হচ্ছে সন্ধ্যার পর আমি আবার ডাইপার চেঞ্জ করে জামা কাপড় আমি চেঞ্জ করে দেই। এখন রায়ানকে ডাইনিং টেবিলে নিয়ে আসবো নাস্তা করানোর জন্য। তো আমি খিচুড়ি আগেই বসিয়ে দিয়েছিলাম পোলার চাল দিয়ে, বাসায় যখন যে ভেজিটেবল থাকে সে ভেজিটেবল দিয়ে আমি প্রায় সময় রায়ানের জন্য এই খিচুড়িটা রান্না করি। তো আজকেও ব্রেকফাস্টে রায়ানকে ফার্স্ট খিচুড়ি দিব, আর তোমরা দেখতে পারবা আজকে যেহেতু তাকে আমি ব্রেকফাস্টে খিচুড়ি দিচ্ছি সে আমার 12টা বাজিয়ে দিবে, কারণ তোমরা জানো প্রতিটা বাচ্চারই খুবই অপছন্দ হচ্ছে এই খিচুড়ি। তো রায়ানকে যখন রায়ানের পছন্দ অনুযায়ী নাস্তা দিই তখন সে খেয়ে নিয়ে এতটা বায়না করে না। আর রায়ানের আরেকটি রুটিন হচ্ছে, সেটা প্রতিটা বাচ্চারই এভাবে করা উচিত, এই রুটিনটা আমি তো বলবো ছোট বড় সবারই এই অভ্যাসটি থাকা উচিত। তো রায়ানকে ফার্স্টে আমি পানি দেই, তো সে পানিটা আমি দিয়ে দিয়েছি, রায়ানকে আমি কিছু খাওয়ানোর আগে পানি দিয়ে নিই। তো সে পানি খেয়ে যে বলেছি যে খিচুড়ি ফিনিশ করতে হবে, সে খিচুড়ি দেখে দেখতে পাচ্ছ কীভাবে আমার উপরে সে পানি দিয়ে দিয়েছে। আমি এই কথাটি কেন বলেছি যে খিচুড়ি ফিনিশ করতে হবে, সে চকলেট চাচ্ছিল, তো আমি বলেছি যে আগে খিচুড়ি ফিনিশ করো তারপর দিব, তাই দিয়ে দিয়েছে পানি। আর যেই দেখেছি খিচুড়ি এখন তোমরা দেখবা সে কতটা না বায়না করে, আর যদি তার পছন্দের খাবার হতো সে কিছুটা হলে নিজে থেকে খেয়ে নিত, বাট এখন যেহেতু খিচুড়ি, আর খিচুড়ি তো জানো বাচ্চাদের একদম মনে হয় যে চোখের বিষ, তারা দেখতেই পারে না। তো সেটা এখন দেখো কত প্রবলেম হচ্ছে আমাকে খাওয়ানো, আমি যখন নাস্তার ক্লিপ নেই এত লং টাইম ধরে ক্লিপ নেই না, অল্প একটু ক্লিপ নেই, বাট আজকে একটু লং টাইম ধরে নিয়েছি যে রায়ান কি করে সেটা দেখানোর জন্য, যে বাচ্চাদেরকে যখনই আমরা মানে একটু হেলদি খাবার দেই তখনই বাচ্চাদের মাথা নষ্ট হয়ে যায় যে হেলদি খাবার খাবে না, আর যখনই বাহিরের আজে বাজে খাবার দেই তখন তারা নিজ ইচ্ছাই খেয়ে নেয়। আর আমি জানি এই প্রবলেমটি শুধু আমার সাথে না, এটা প্রতিটি মায়ের সাথেই একটি প্রবলেম, বাচ্চারা যে এই টাইপের খিচুড়ি টাইপের খাবার বা সবজি দিয়ে কিছু খাবার বাচ্চারা খেতে চায় না। রায়ান যখন ভেজিটেবল খেতে চায় না বা খিচুড়ি খেতে চায় না, তো আমি ইউনিক টাইপের রেসিপি ট্রাই করে রায়ানকে আমি ঠিকই ভেজিটেবল খাওয়াই। তো তোমরা কীভাবে খাওয়াবা সেটার জন্য আমার ভিডিওটি দেখে নিতে পারো, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবা। একটি ভিডিও শেয়ার করেছি যে বাচ্চাদেরকে কীভাবে ভেজিটেবল খাওয়ানো যায়, তো ওই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো যে বাচ্চাদেরকে ইউনিকভাবে কীভাবে ভেজিটেবল খাওয়ানো যায়। এই টাইমটা ছিল সকাল 11টা, তো আমি চা বসানোর জন্য কিচেনে গিয়েছি। তো চা বসানোর পর আমি আগের দিন স্বপ্নেতে গিয়েছিলাম, রায়ানের নুডলস তারপর চায়ের সাথে যে টোস্ট বিস্কিট খাই সেটা শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম এই কাজটা সেরে ফেলি, যেহেতু চা চুলায় হচ্ছে তো আমি এই কাজটা এই ফাঁকে আমি সেরে নিচ্ছিলাম। এভাবে ঝুড়িতে যদি অর্গানাইজ করে রেখে দিই তো নেক্সট টাইম যখন নিব আর প্রবলেম হয় না, আর বিস্কিটও আমি একটি জারে রিফিল করে নিব।
কাজ করা অবস্থায় তোমাদের সাথে কিছু কথা বলবো, সেটা হচ্ছে কমেন্টস নিয়ে। কারণ একটা মানুষ কতটা ভালোবাসলে বা কতটা এমন হলে এই ধরনের কমেন্ট লিখতে পারে সেটা একটু পরে বলবো, ডিটেলসে তার আগে বলে নেই। লিজা সুলতানা আইডি থেকে একটি আপু আমাকে কমেন্ট করেছে যে আমি যে আমার ডাইনিং এরিয়ার যে লুকটা চেঞ্জ করেছি, তখন ওয়ালে শেলফ ছিল, সেই শেলফগুলি কিসের ছিল, সেই শেলফের ব্যাপারে আপু জানতে চেয়েছে। লিজা আপু, সেই কমেন্টের রিপ্লাই যদি আমি কমেন্টে গিয়ে রিপ্লাই দিতাম, যেহেতু ডিটেলসে তোমাকে বলে বুঝাতে পারবো না, তাই আমি তোমার জন্য ভিডিওর মধ্যে তোমার কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি। তো আপু, সেই শেলফ ছিল কাচের, গ্লাসের ছিল, আমার বাসায় কিছু গ্লাস রাখা ছিল, সেই গ্লাস আমি কাটিয়ে একটি গ্লাসের শপ থেকে আমি গ্লাসগুলি কাটিয়ে নিয়েছি। কাটানোর পর আমার হাজব্যান্ড আমাকে লাগিয়ে দিয়েছিল। তারপর বাসায় আমার যে শোপিসগুলি ছিল সেগুলি দিয়ে আমি নিজেই ডেকোরেশন করে নিয়েছিলাম। তো আশা করছি আপু তুমি বুঝতে পেরেছো আমি তোমাকে কি বুঝাতে চেয়েছি। এই টাইমটা হচ্ছে সন্ধ্যার টাইম, তো আমি এখন যেটা তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদেরকে বুঝানোর ট্রাই করব সেটা হচ্ছে, দেখো রাইনের জন্য যখন সকালে আমি খিচুড়ি নিয়েছি, তো সে খাওয়ার জন্য একদমই আগ্রহী ছিল না। আর দেখো আনহেলদি খাবার, হাবিবার আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল, তো হাবিবে গিয়েছিল স্কুলে, তো স্কুল থেকে আসার সময় সে আমার জন্য এই বেলপুরি নিয়ে আসলো, তো সেই বেলপুরি খাওয়ার জন্য রায়ন একদম পাগল হয়ে গিয়েছে। তো আনহেলদি খাবার দেখো বাচ্চারা ঠিকই তার নিজের আগ্রহীতে খেয়ে নেয়, বাট যখন হেলদি খাবারটা আমরা মায়েরা তৈরি করে দেই, তো সে খাবারটা বাচ্চারা খেতে চায় না। এই বিষয়টি আমি তোমাদেরকে বুঝানোর ক্ষেত্রে আমি রাইনের সামনে কলা কেটে রেখেছি, বেলপুরি রেখেছি, বাট সে হেলদি খাবারটা খায় নাই, বাট আনহেলদি খাবারটা সে নিজের ইচ্ছায় খেয়ে নিচ্ছে। এই টাইমটা ছিল রাত্রের, হাজব্যান্ড আসার পর খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করার পর সে ডিম সিদ্ধ খেতে চেয়েছে, তো সেটাই দিয়েছি। রায়ন সারাদিন কী করেছে সেগুলোই বলছিলাম, হাজব্যান্ড আসার পর সারাদিন রায়ন বা আমরা কী করি বা আমার ভিডিওতে কে কী ভালো ভালো কমেন্ট করে, কত সাবস্ক্রাইব হয়েছে, কত ভিউ হয়েছে সেগুলি শেয়ার করি। রায়ন দেখো ডিম যেহেতু গরম সে ফু দিচ্ছে, মানে সে বুঝতে পেরেছে ডিমটি গরম, তো সে ফু দিয়ে ডিমটি ঠান্ডা করে নিচ্ছে। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতে যে আমি কমেন্টস নিয়ে কথা বলেছি সে কমেন্টস ভিডিওর লাস্টে আমি অ্যাড করে দিয়েছি, তাকে তোমরা যে পরে বুঝতে পারো যে একটা মানুষ মানুষকে কতটাই ভালোবাসলে এই টাইপের কমেন্টস লিখতে পারে। আয়েশা আপু আমি তোমাকে মন থেকে ধন্যবাদ জানাই, কারণ তোমার এই কমেন্টস পড়ে সত্যি বলতে কি আমার চোখ দিয়ে পানি চলে আসছিল, যে একটা মানুষ দেখা নাই, চিনা নাই, জানা নাই, তারপরেও জাস্ট ভিডিও দেখে বা ভিডিওর মধ্যে আমার কথা শুনে সে আমাকে এতটা ভালোবেসে সে সময় বের করে এত বড় কমেন্টস লিখেছে, দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, তারপর আরও ভিডিও দেখবে, এইটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি বলে বুঝাতে পারবো না, এক কথায় বলতে কি আমার বলার মতন আর ভাষা নাই যে তোমাকে আমি আরও কীভাবে ধন্যবাদ জানাই। আমি তোমাকে যতই ধন্যবাদ বলি এতই মনে হচ্ছে কম হবে। আশা আপু নয়, আমার চ্যানেল স্টার্ট থেকে যারা যারা আমাকে সাপোর্ট করেছো আমি সবাইকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। যেমন শিরিন আপু, শিরিন আপু প্রতিদিন আমার ভিডিও দেখে, আমার ভিডিও যদি আপলোড দিতে লেট হয় তারপরও শিরিন আপু এসে দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে, তো শিরিন আপু আমি তোমাকে বলছি মন থেকে আমি ধন্যবাদ তোমাকেও জানাই। তোমরা চাইলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার বা শেখার সুযোগ করে দিতে পারো। তোমাদের প্রতি যত্ন নিও বলে আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।